হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণির যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটির তোমরা প্রত্যেকে তোমাদের হয়ে ছ নম্বর পেজটি খুলে নাও সেই ছ নম্বর পেজে বেশ কিছু তোমাদের প্রশ্ন দেওয়া আছে আর সেই প্রশ্নগুলোর আমি উত্তর করিয়ে দিচ্ছি তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো দেখো এরপরে দেখো এর আগের পেজটা তোমরা অবশ্যই দেখো আগের পেজে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন থেকে শুরু আছে তো আগের পেজে এক দুই আছে ওকে তো দেখো এখানে তিনে যেটা আছে ড্যাশ বার্ডস তাহলে এখানে কটা পাখি আছে দুটো পাখি আছে তো আগের পেজটা তোমরা যদি দেখো তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে এখানে দেখো যেটা তোমাদেরকে বলেছিল যে আমি লিখে দিচ্ছি টি এইচ আই এস দিস আর টি এইচ ই এ সি দিস এইগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এটার মানে হচ্ছে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে মানে যখন একটা বোঝাবে টি এইচ এস বসবে আর যখন একের বেশি বোঝাবে তখন টি এইচ এস সি দিস বসবে তাহলে এখানে দেখো বার্ডস আছে এমনি ফুরাল ফার্ম কটা পাখি দেখতে পাচ্ছে একটা দুটো সেই জন্য এখানটায় কী বসা উচিত টি এইচ ই এস ই দিজ আর বার্ডস দিজ আর বার্ডস এইগুলি পাখি অ্যান্ড এবং দিস ইজ অ্যান্ড আউল মানে একটাই প্যাঁচে দেখতে পাচ্ছো তাহলে অ্যান আউল সেই জন্য টি এইচ আই হবে টি অ্যান্ড টি এইচ আই এস দিস ইজ অ্যান্ড আউল দেখো আর অ্যান্ডস মানে পিঁপড়ে কটা আছে এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে ফিমরে মানে অনেকগুলো ফিমরে সেই জন্য অ্যান্ট এর সঙ্গে এস যুক্ত করেছে অ্যান্টস হয়ে গেছে এটা পুরাল ফর্ম করেছে ওকে সেই জন্য তোমরা এখানটায় কি করবে বলো সেই জন্য এখানটায় করা উচিত তোমাদের টি এইচ এ সি টি এইচ ই এস ই দিস আর অ্যান্টস অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই তাহলে দেখো এ বাটারফ্লাই তোমরা একটা প্রজাপতিই দেখতে পাচ্ছো সেই জন্য কি হওয়া উচিত তোমাদের বলো তোমরা প্রত্যেকে তাহলে এখানটায় হওয়া উচিত দিস অ্যান্ড টি এইচ আই এস দিস ইজ এ বাটারফ্লাই এরপরে দেখো পাঁচ নাম্বারটা প্রত্যেকে তোমরা ভালো করে দেখো ড্যাশ আর চিলড্রেন তাহলে এখানে কটা শিশু দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে তো তোমরা বলবে এখানে এস নেই দেখো এই চিলড্রেন এটা পুরাল ফার্মেই আছে ঠিক আছে এস যুক্ত করতে হয় না এর সঙ্গে তাহলে এটা তোমাদের কি হবে বলো তিনটে আছে মানে টি এইচ সি এসিজ টি এইচ ই এস ই দিস আর চিলড্রেন অ্যান্ড দেখো এখানে ড্যাস ইজ অ্যান্ড ওল্ড ম্যান এখানে একটা দেখো বৃদ্ধা মানুষ দেখতে পাচ্ছ তাহলে টি এইচ আইএস হবে দিস টি এইচ আই এস দিস দিস ইজ অ্যান্ড ওল্ড ম্যান ওকে আশা করছি বুঝতে তো চলো এরপরে দেখো তোমাদের ন নাম্বার অ্যাক্টিভিটি ওকে এখানে ন নাম্বার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নাইন লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্যাট আর দোষ দ্যাট আর দোষ দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে ক্লিয়ার হয়েছে তো শূন্যস্তনটা আমরা কিভাবে পূরণ করছি তাহলে তোমরা সেটা ভালো করে লক্ষ্য করো তো তোমাদেরকে আগে এখানে সর্বপ্রথম এই যে দ্যাট আছে দ্যাটের মানেটা জানতে হবে দ্যাট মানে হচ্ছে ওটা দ্যাট মানে হচ্ছে ওটা ওকে দ্যাট মানে যদি ওটা হয় তাহলে টি এইচ ও এসি টি এইচ ও এসি কী বলে দোষ ঠিক আছে টি এইচ ও এসি দোষ দোষ মানে তাহলে কি ও গুলি ও গুলি তার মানে তোমরা কি বলছিলে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে হবে এস আই এন এল আর সিঙ্গুলারের ক্ষেত্রে হবে এটা এটা পুরালের ক্ষেত্রে হবে মানে অনেকজন যখন বহু বছর বোঝাবে সেই ক্ষেত্রে হবে ক্লিয়ার হয়েছে দেখো তাহলে দেখো ইজ এ বয় বি ওয়াই বয় তাহলে একটা বালক বোঝাচ্ছে এ বোঝাচ্ছে মানে এ বয় আছে তাছাড়া বয়ের দেখো এস নেই বয়ের সঙ্গে এস নেই ঠিক আছে তাহলে এটা একটা বালক তাহলে দ্যাট ইজ এ বয় হবে টি এইচ এ টি দ্যাট ইজ এ বয় অ্যান্ড ড্যাস আর গার্লস আর তো এমনিতেই তোমার পুরাল আর দেখো গার্ল গাল সঙ্গে দেখো এস যুক্ত আছে জি আই আর এল গার্ল এর সঙ্গে দেখো এস যুক্ত আছে এই যে এসটা যুক্ত আছে মানে এটা পুরাল এখানে দেখো দেখো শুধু বয় ছিল এখানটায় ভালো করে তোমরা লক্ষ্য করো এই যে এই জায়গাটা দেখো এইটা শুধু বয় বি ও ওয়াই এ স্পেস কোথাও কিছু যুক্ত নেই তাহলে এখানটায় টি এইচ ও এস ই দোজ দোজ আর গার্লস ওকে দেখো ড্যাশ ইজ এ ট্রি দেখো এ মানে একটি টি আর ডাব্লিউ ট্রি আছে তাহলে এখানটায় টি এইচ এ টি দ্যাট ইজ এ টি অ্যান্ড ড্যাশ আর আর মানে দেখো ফুরাল দেখো ফুটের সঙ্গে এস যুক্ত আছে ফ্রুটস তাহলে দোজ আর ফুটস হয়ে যাবে টি এইচ ও এস ই দোজ দোজ আর ফুটস এখানটায় দেখো তিন নাম্বারে ভালো করে তোমরা দেখে নাও ড্যাশ ইজ এ পন্ট দেখো এ পন্ট আছে তাহলে দ্যাট ইজ এ পন্ট টি এইচ এ টি দ্যাট দ্যাট ইজ এ পন্ট অ্যান্ড ড্যাস আর ডাকস ডাকস মানে অনেকগুলো হাঁস আর আর আছে তাহলে দোজ হবে টি দেখো টি এইচ ও এস ই দোজ আর ডাকস দেখো আর উইকেটস উইকেটস দেখো উইকেটস আছে আর আর আছে উইকেটস উইকেটস ওইগুলি ওইগুলি উইকেট তাই তো দেখো আছে মানে দেখো এস যুক্ত আছে আর এখানে আর আছে তাহলে এটা ফুরাল তাহলে দোজ হবে টি এইচ ও এস ই দোজ আর উইকেটস অ্যান্ড ড্যাশ ইজ এ ক্রিকেট বল দেখো এ ক্রিকেট বল মানে একটি ক্রিকেট বল তাহলে দ্যাট ইজ এ ক্রিকেট বল হবে টি এইচ এ টি দ্যাট দ্যাট ইজ এ ক্রিকেট বল ড্যাশ আর হিলস হিলস মানে কি পাহাড় আর হিলস মানে অনেকগুলো পাহাড় ঠিক আছে হিলের সঙ্গে দেখো এইচ আই ডাবল এল হিল মানে পাহাড় দেখো এর সঙ্গে এস যুক্ত করে দিয়েছে মানে হিলস মানে অনেকগুলি পাহাড়কে বোঝাচ্ছে তাহলে টি এইচ ও এ সি আর হিলস রিভার দ্যাট ইজ এ রিভার টি এইচ এ টি দ্যাট ইজ এ আছে না মানে সিঙ্গুলার এ রিভার ওকে ওইগুলি পাহাড় এবং এটি একটি নদী অ্যান্ট এবং দ্যাট ইজ এ রিভার এটি একটি নদী তো হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি নাইন আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ কারো অসুবিধা নেই কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা জানিও কারো কি অসুবিধা আছে তোমরা লিখে নাও এটা লিখে নাও একটু সময় দিচ্ছি আশা করছি হয়ে গেছে দেখো এরপরে দেখো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি টেনের এ আছে অ্যাক্টিভিটি টেন এ এই যে এ দেখতে পাচ্ছ এখানে দেখো ড দিস পিকচার বাই জয়নিং দ্য নাম্বার্স আচ্ছা ড দেখো নম্বর যোগ করে একটি ছবি আঁকতে হবে আচ্ছা লেভেল দ্য ভ্যারাইটিস পার্টস অফ দ্য বডি মানে বডির অনেক রকম অংশ দিয়ে দিয়েছে ঠিক আছে শরীরের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো তাহলে লেভেল দ্য ভ্যারাইটিস পার্টস অফ দ্য বডি মানে এর মানে হচ্ছে শরীরের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো দেখো ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স তোমাকে একটা সাহায্যকারী বাক্স দেওয়া আছে মানে ওখান থেকে তুমি হেল্প নিতে পারো মানে সাহায্য নিতে পারো তো দেখো এখানে দেখো এই যে ছ নাম্বার পেজ ছ নম্বর পেজে এটা দেওয়া নেই এটা তোমাদের সাত নাম্বার পেজে দেয়া আছে তো নেক্সট ক্লাস আমি করিয়ে দেবো তোমাদের সাত নাম্বার পেজটা সেই জন্য এটা যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও পাশে থাকা নোটিফিকেশানটা কারণ অল করলে তুমি তাড়াতাড়ি পরের ক্লাসটা দেখতে পাবে ওকে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো আসছি তাহলে